মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা উইথ মিমি অ্যান্ড টুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে শুক্রবার, একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে মানে এখনও বিছানা ছাড়িনি, সবেমাত্র ঘুম থেকে উঠে চোখটা খুললাম, যার জন্য ভালো করে চোখটা চেয়ে দেখতেও পাচ্ছি না। আর আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, সকাল থেকে মোটামুটি 8:30 সময় আমি দেখলাম যে কারেন্ট নেই, 8:15 এরকম এই সময় মাত্র কারেন্টটা আসলো। তাও আমরা ভোজ ভোজ করে ঘুমাচ্ছিলাম, কারণ বৃষ্টি পড়ছিলো হালকা, আর তার উপর তো এসি চলে, ঘরটা একটু ঠান্ডাই ছিল, কারেন্টটা আসতে আমার ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, এখন মাম্পিকে ডেকে দিও, এখনও ভোজ ভোজ করে ঘুমোচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে, নিচে কিন্তু গিয়ে ও মায়ের থেকে আগেই বকা খাবে। আর কালকে আমাদের এখানে ভোট, কালকে শনিবার, আর এবছর যেন মনে হচ্ছে ভোট নয়, অন্য কিছু একটা পুজো টুজো হচ্ছে, মানে এত পাড়ায় একটা রমরমা ব্যাপার। তো চলো, যাই হোক, আজকের দিনটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই ম্যাম উঠে পড়, তাড়াতাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। এতক্ষণ কারেন্ট ছিল না, গরমে সবাই ঘুমাচ্ছি, মানে দুজনে ঘুমিয়েছি, বৃষ্টি পড়েছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। চল, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছে, চল চল তাড়াতাড়ি চল। সকাল সকাল তোমাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এই চেয়ারটা যত আমি মানে তুলে রেখে যাব ঘরে, ঠিক এখানে এসে বাবু ফেলে রেখে যাবে, প্রত্যেকদিন এই চেয়ারটা জলে ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে একদিন। যাই, এটা এখন ঘরে রেখে দিই। এই ঘরে রেখে দিলে ভেজে না, নাহলে ভিজে ভিজে রোদ দূরে জলে ভিজে ভিজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যদিও এটা আমাদের নয়, ছোট কাকার, কিন্তু ছোট কাকারটা এখন আমরা হাতিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ব্রাশ করতে করতে ছাদে আসা, এসে সমস্ত এই গাছপালা চারপাশে, আমাদের এখানে প্রচুর গাছ, তাছাড়া আমাদের ছাদের ফুল গাছ, এগুলো সব কিছু ভালো করে দেখা। এগুলো করলে না সকাল থেকে মানে সারাদিন মনটা বেশ ভালো থাকে। আর আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ছাদে ঘুরতে পারবো না, তো এখানে দাঁড়িয়েই ব্রাশটা করে নিচ্ছি, কারণ এখানে যে দেখো মাথার ওপর ছোট্ট একটা ছাদ আছে। সারাদিন তোর মাই চলে যাচ্ছে, খুব চালাক তুই, মা কোথায় গেল? আজকে কিন্তু সকাল সকাল আমাদের লাভের বাতি জ্বলেছে, কেন বলো তো? এই যে আমড়াগুলো দেখছো, এগুলো মেষ ঠাকুমাদের গাছের আমড়া, পাড়িয়েছিল, দিয়ে গেল। আর এই নারকেলটাও বাপির এক বন্ধু পাঠিয়ে দিয়েছে। সকাল সকাল ভালোই লাভ হয়েছে বলো। এখানে বড়মা এখন বসে আছে, বড়মাকে মুড়ি খাইয়ে দিলাম, তারপর ডাবের জল, ওষুধ, যা কিছু ছিল সব কিছু খাইয়ে দিয়েছি। বড়মার শরীরটা আগের থেকে ওরই মধ্যে একটু ভালো আছে। এরপর শুরু হয়েছে আমাদের বাড়িতে রামযাত্রা, আর এটা দেখার পর আমার তো মাথা, শরীর সব কিছু গরম হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকদিন অল্প অল্প করে পুরো ঘরবাড়ি পরিষ্কার করা হলো, তারপর আবার আজকে শুরু হয়েছে কারেন্টের কাজ। আর এখানে তোমরা দেখে বুঝতেই পারছো, পুরো ঘর দোর পুরো ইটের গুঁড়োতে ভর্তি হয়ে গেছে, যে দেখো কি অবস্থা। এইমাত্র স্নান করলাম, এখন 3:30 বাজে, তোমরা তো দেখতেই পেলে পুরো বাড়ি ধুলোবালি হয়েছিল, ওপরে নতুন ঘরে কারেন্টের কাজ হচ্ছিলো, সেই জন্য পুরো দেয়াল ফেয়াল তো চটিয়ে হিসাব করছিলো কারেন্টের জন্য। তো এখন বাপি, আমি, মা তিনজনে মিলে পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু মুছে স্নান করলাম, আমি বেরোতে এখন বাপি ঢুকেছে, আর মায়ের তো সকালবেলা স্নান হয়ে যায়, মা সেজন্য আর করলো না। যাই হোক, এখন করবো লাঞ্চ, তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে কী হয়েছে। আজকে আমার খুব ফেভারিট একটা মেনু লাঞ্চে রান্না হয়েছে। আজকে দুপুরে হয়েছে ফ্যানে ভাত, ফ্যানে ভাত আর পান্তা ভাত দুটোই আমার খুব
পছন্দের, তাই আজকে পেট আর মন দুটোই কিন্তু ভরে আমি খেয়েছি। এরপর দুপুরবেলায় ঠান্ডা আবহাওয়াতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে সে আমাকে মা ডাকছে, বলছে মানু এসেছে, উঠে পড়। মানুকে যখনই বলছি দিদি কোথায়, ও দরজার দিকে তাকিয়ে থাকে তোকে খুঁজছে। আর মানু দেখতে দেখতে আস্তে আস্তে বড় হচ্ছে, এখন অনেকটা বুঝতে পারে। ওকে যখনই কেউ কার নাম ধরে মানে বলে, ও কিন্তু চোখ দিয়ে ইশারা করে তাকে দিকে দেখিয়ে দেয়। আর এখন এই যে সুন্দর জামাটা পরে আছে, এটা পরে গিয়েছিল বাপির সাথে একটু ঘুরতে। প্রত্যেক দিন বিকেলবেলা হয় বাপির সাথে নাহলে দাদুর সাথে ও একটু করে আমাদের বাড়ির বাইরেটা মানে পাড়াটায় একটু ঘুরতে যায়। কে এসেছে আমার সাথে দেখা করতে? আমার ছোনা এসেছে, আমার ননি এসেছে আমার সাথে দেখা করতে। ও বাবারে বাবা, ও বাবারে বাবা, ও তো ও তো ও তো ও তো আস্তে আস্তে। তুমি কোথায় ঘুরতে গেছিলে মানু? তুমি বাপির সাথে ঘুরতে গেছিলে? তুমি বাপির সাথে ঘুরতে গেছিলে? হাম্পু দাও, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও মান্ডু, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও মানু, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও তো মানু। কি মিথ্যি মানু, একটা হাম্পু দাও মানু, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও মা। কি মিথ্যি গো, দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। মানু ননু কই? এই যে ননু, ননু আর তোমার পাখি কই? পাখি কই? পাখি দেখো, মাম্পি পিসি কই? মাম্পি পিসি, এইটা মাম্পি পিসি। ও রে বাবা রে, তুই গাছ দিদি কই? দিদি কই মানু, দিদি দিদি কই? দিদি আমি দিদি ওলে বাবলে। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, বরাবে এক্ষুনি নিয়ে যাবে তখুনি। তা শুনি দোলা গো, কে দোলা? ও বাবার, ও বাবার, ও বাবারে, উঠে পড়বি না কিরে? উঠে পড়বি? কালকে ভোট দিতে যেতে হবে তো। হ্যাঁ মানু, তুমি কালকে ভোট দিতে যাবে? ননি তুমি যাবে কালকে ভোট দিতে? তুমি কোন দলে ভোট দাও? আমি এই রিলসটা দেখো, আমি চালাবো, আর এর রিয়াকশন দেখো। এই রিলসটা যতবার চলবে ততবারই ও হেসে লজ্জা পেয়ে যাবে। এখন অতটা রিয়াকশানটা দিল না, এখানে যেহেতু ক্যামেরাটা অন আছে তো সব কিছু বুঝতে পারে। এই রিলসটা দেখলে যতবার দেখবে ওর নিজেরই রিলস, ততবার দেখে হাসবে, লজ্জায় গড়াগড়ি খাবে। এই যে দেখো না, এটা ওর ফেভারিট, গানটা চললেই হাসবে। এ দেখো, এ দেখো, ওরে 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 এক্সাইটেড হয়ে উঠে পড়ছে। এগুলো কে? নিজেকে দেখছি বসে বসে। তোমাদেরকে এই ফটো ফ্রেমটা দেখানোর জন্য মাম্পিকে নিয়ে আসতে বললাম, ওই ঘরে রাখা ছিল। এই ফটো ফ্রেমটা মানুর অন্নপ্রাশনে, এই ফ্রেমটা মানুর অন্নপ্রাশনে শিল্পা মানে আমার বান্ধবী শিল্পা মানুকে গিফট দিয়েছিল। এটা দেখার পর এই ডেড ব্যাটারিটার অবস্থা দেখো, এটা ধরতে যাচ্ছে। ওর নিজের ফটো দেখেছো? প্রত্যেকটা ফটো রিসেন্ট ফটো নিয়ে এটা করেছে, তৈরি করেছে, নোংরা পড়ে আছে অনেকটা। এটা কাকিমার জন্মদিনের ফটো, তারপর এটা সিপার অ্যানিভার্সারির ফটো মাম্পির সাথে, এটাও কাকিমার জন্মদিনের। এই যে এটা মানু একা, এটা সিপার অ্যানিভার্সারিতে আমার সাথে, এটা মানু যখন ছোট ছিল, আর এটা মামার বাড়ি গিয়ে। খুব সুন্দর একটা ফটো ফ্রেম শিল্পা গিফট করেছিল। এতদিন তোমাদেরকে দেখানো হয়নি, মানে তোমাদের কাছে সেরকম কিছু গিফটই দেখায়নি, কয়েকটা খালি টেডি বিয়ার আর কিছু দেখিয়েছিলাম মনে হচ্ছে না। যাই হোক, হ্যাঁ তত্ত্ব আর টেডি বিয়ার দেখিয়েছিলাম, বাকি তো কিছু গিফটই তোমাদেরকে দেখায়নি। সুন্দর ফটো ফ্রেমটা মানুকে গিফট করেছিল। আর মানুর মায়ের আর বাবার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই জিনিসটা, খুব সুন্দর হয়েছিল। রাত্রির দুটোর সময় নিচে নেমেছিল খাবার খুঁজতে, কিছুই পায়নি, চলে এসেছে। অগত্যার মরা এখন ওপরের ঘরে যা আছে, নেগ্রানো বিস্কুট সব কিছু নরম হয়ে গেছে এসির হাওয়াতে, সেগুলি এখন গপ গপ করে। তুই আবার নাটক করছিস ওগুলোকে নিয়ে, তারপরে আবার বিছানায় পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। ব্লগটা এন্ড করে দে, রাতে দুটোর সময় ব্লগটা এন্ড কর, কিছুই তো করিস নি, ব্লগটা এন্ড কর, ফটাফট এন্ড কর। বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।
টাটা গুড নাইট বলে দে, টাটা বাই বাই গুড নাইট। তো প্যান্টের ওখানটা কি পিমড়ে কামড়ে ফুটো করে দিয়েছে নাকি? কোথায় এইটা? মনে মনে ছিঁড়ে দিয়েছে মাম্পির প্যান্ট, হনুমানের নিয়ে খেলা করছিল, করতে করতে ছিঁড়ে দিয়েছে। চাঁদে দিয়েছিলাম আর ছিঁড়ে দিয়েছে। চলো টাটা গুড নাইট বলে দাও, টাটা বাই বাই। বাবা আবার ঘুমতে গুটে লজেন্স কাচ্ছে। তো দেখি থলিতে কি কি আছে, থলিটা দেখা না, থলিতে কি কি আছে ওই জানালা ভালো করে দেখুন তো, হাওয়া বেরোচ্ছে। ও সত্যিকারের থলিটা দেখা, তো সব কিছু দেখি লোকে আসছে। শুধু লজেন্স সরিয়ে নিয়ে যা, বিস্কুটগুলো কি হলো? মানে আনবে আমাদের নাম করে, আমার নাম করে দুজনে খাবো, সব কিছু একাই সাপটে শেষ করে দেবে। না করে ঘুমা।